হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সাইলেন্ট কিলার। তো আজকে আপনাদেরকে একটি বিশেষ জায়গায় নিয়ে এসেছি, সেটি হলো একটি পুরাতন মাজার। দেখুন, দেখতে পাচ্ছেন মাজারে মুকাদ্দাস। তো এটি অবস্থিত আপনার আজিমপুর নতুন কবরস্থানের ঠিক ভিতরে। তো এটি হলো হজরত আল্লামা আব্দুর রহমান কাশগড়ির কবর, মাজার শরীফ। আমরা যে জিনিসটি দেখছিলাম, যে বিশেষ করে মাজারটি হলো মাজারে মুকাদ্দাস, বারগায়ে ফাইজানি হুজুর, সাইকুল ফুকার, আতায়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শামসিল আরেফিন, মহামান্য রুহানি পেশোয়া হজরত শাহ সুফি হাফেজ মোহাম্মদ জহুরুল হক মোবারকি আল কাদির রহমতুল্লাহ। তিনি ছিলেন উপমহাদেশের বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামিক দার্শনিক, প্রখ্যাত উর্দু ও ফার্সি কবি, সাহিত্যিক, হাফেজে কোরআন মুফাসসির, কোরআন আমেলে দুরুদ সুফি সাধক ও সমাজসেবক ও দানশীল। এটি খানকায়ে ফকির হুজুর আল কাদেরী, কাদেরী বাগ, 1 নং বক্সিবাজার রোড। তো দেখলেন, তো আমিও নিজেও জানতাম না যে এমন এই জায়গায় এটি রয়েছে। তো যখন এখানে ভিতরে আসলাম তখন চোখে পড়লো, তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম মাজার শরীফটি। তো আমি ভিতরের অংশটুকু আবার দেখাচ্ছি, আপনারা একটু দেখে নিন। তো যদি কখনো এখানে আসেন, আসতে পারেন, দেখতে পারেন এই মাজারটি এখানে। তো ঠিক আছে, আমি বিদায় নিচ্ছি, আবার এমন কোনো একটি স্থানে আপনার সাথে আবার দেখা হয়ে যাবে। ওকে, বাই।